রে, আমি আর পর দিদি পাইকা গেলি ভাই। আমি তো আসলাম কাঁচা, আপনার লাগে তো পাইকা গেলাম গা। কি রে, তুই ডেলি এখানে বসে বসে মাল বেচছ, এলাকা বাসিতে শুনতাছি ভাই। আপনি এটা কি কইতাছেন? কি কইতাছি, দুই কানে দুইটা পয়রা দিলে তাইলে বুঝবা কি কইতাছি। কি করলি, আমগুলো লেগে পাইকা গেছস, তোরে পাকাইতাছি। এ হন রাখি বে, তুই চিনস না, চিনলে বুঝতি মজাটা। কি করলি, তোর মতন পিচ্ছু গুলার আবার চিনতে হইব নাকি? হ্যালো, হ্যাঁ, ওই মেম্বরের পোলা কামানোর লগে ওই রাস্তায় মারামারি করতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ফোনটা রাখেন, আমি ওর দেখতেছি, ঠিক আছে ভাইয়া। ওকে, আচ্ছা, আমার ছেলেকে নিয়ে আর পারি না, ওর কতবার বললাম যে রাস্তায় বাবা তুই মারামারি করিস না, আমার একটা সম্মান আছে, কে শুনে কার কথা, আজকে ওই আসুক। আল্লাহ, হে আল্লাহ, আমার ছেলেকে কত বুঝাইলাম আল্লাহ, যে রাস্তায় মারামারি তুই করিস না, করিস না, করিস না। আল্লাহ মালিক, আমার ছেলেকে আপনি হেদায়েত দান করেন রব্বুল আলামিন। মা, আমারা ছেলেটা আল্লাহ কত কষ্ট করে লাল মনে করছি, তার কত বুঝাই যে বাবা তুই এরম করিস না। আল্লাহ মালিক, সে আমার কথা শুনুন, আল্লাহ মালিক, আল্লাহ তার হেদায়েত দান করেন হে রব্বুল আলামিন। আল্লাহ মালিক, কী করুন কোন আল্লাহ, মা মরা ছেলে কত কষ্ট করে তারে আমি নিজে না খায়া তারে খাওয়াইছি, বড় করছি। আল্লাহ মালিক, আমার ছেলেটা আমার কথা শুনুন, আল্লাহ মালিক তার উপরে আল্লাহ আপনি রহমত নাজিল করেন রব্বুল আলামিন। এ আল্লাহ মালিক, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার, রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ইয়া রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, আমিন। কিরে রাকিব, আমি এগুলো কি শুনছি? আব্বা, আমারে মাফ করে দেন, আমি কোনোদিন খারাপ পথে চলবো না, আর কোনো মারামারি করবো না। তোকে আর আমি কত মাফ করব, তোর জন্য আমার রাস্তাঘাটে আমার অপমানই হতে হয়। আব্বা, আমার লেগে আর অপমান হইতে না, আর আমি খারাপ পথে কোনোদিন চলবো না। আব্বা, আমার মাফ করে দেন, আব্বা মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, তোকে আমি মাফ করতে পারি এক শর্তে, এখন থেকে আমার সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি। বল আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। আব্বা, আমি আপনার কথা দিচ্ছি, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আপনার সাথে। আচ্ছা বাবা, তাহলে তুমি কিন্তু আমাকে কথা দিছো, ঠিক আছে, এখন আমি যেটা বলবো সেটা শুনবা। এখন তুমি মেম্বরের পোলা কামালের কাছে যাবা, যে ও পাও ধরে মাপ চাইবা, যে পর্যন্ত মাপ না দিব সেই পর্যন্ত তুমি তার পাও ছাড়বা না। আব্বা, তৈলে আমি যাই। হ্যাঁ বাবা, যাও, ঠিক আছে, ওকে বাবা।
আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রে ওই তুই আবার এনে কিটা? ভাই আমার মাফ করে দিন ভাই, আমার ভুল হয়ে গেছে। বাবাই তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আপনিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আমি ভুলে আপনার গায়ে হাত তুলে ফেলাইছি, এই জন্য বাবাই বলছে যে আপনার কাছে মাফ চাইতে। শুনো, আমি তোমার মারতে যাই না, এলাকার পোলাপোনাতে শুনছি তুমি নাকি খারাপ কি কাজ করো, কি বেচো, এই কারণে আমি তোমার ভালোর জন্য। কি কইলেন ভাই এটা? আমি তো বুঝতে পারিনি, আপনি মুরব্বী মানুষ, আপনার গায়ে হাত তুলে ফেলাইছি ভাই, আপনি আমার মাফ করে দিন। আচ্ছা যাও, আসসালামু আলাইকুম। বুঝলাম না, পোলাটা হঠাৎ করে ভালো হয়ে গেল গা। যাই হোক, ভালো হইলে তো ভালোই, আল্লাহ তার হেদায়েত দান করুক। ওই যে মেম্বার পোলা কামালের কাছে মাপ চাইছো? হ্যাঁ বা মাপ চাইছি। সত্যি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, শোনো, এখন তুমি গোসল করো, গোসল করে ফ্রেশ হও, ফ্রেশ হয়ে শুয়ে থাকবো, ঠিক আছে? কোনো মোবাইল দেখা দেখি নাই, ওকে? আচ্ছা ঠিক আছে, যাও। আড্ডাবাজি করস, মোবাইল টিপস, তারে ধাক্কা দেস, তারে মারস, তারে গলা টিপ দেস, সেইগুলো তোর শয়তানে দেখাইতাছে, ঠিক আছে বাবা? এখন থেকে কারোর সাথে কোনো মারামারি নেই, কোনো যোগাযোগ নেই, কিচ্ছু নেই বাবা, ঠিক আছে? ইনশাল্লাহ তোমার আর স্বপ্ন আল্লাহ দেখাবো না, ঠিক আছে বাবা? আর তুমি এখন থেকে আমার সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা। হ্যাঁ আব্বা, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। চলো।